রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ আন্তর্জাতিক সংবাদের জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সানজানা ফিরোজ রেডিও টুডে শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে আমি সানজানা ফিরোজ জানাচ্ছি আন্তর্জাতিক খবর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরান সমর্থিত মিলেশিয়া স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরাকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর উপর রকেট হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয় গত সপ্তাহের হামলার পর এই হামলা যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল তবে হামলার পরিধি কম থাকার কারণে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা কম বলে ধারণা করা হচ্ছে এছাড়াও কেবল সিরিয়াতে নেওয়ার কারণে পনেরোই ফেব্রুয়ারির হামলায় আমেরিকান নাগরিক আহত হওয়ার বিষয়ে নিজস্ব তদন্ত চালানোর জন্য ইরাকের সরকার কিছুটা সময় পাবে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার অনুমোদন দিয়েছেন প্যান্টাগান তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি বিগত কয়েক বেশ কয়েকবার প্রতিশোধমূলক সামরিক যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে তার সাজা ভোগের জন্য মস্কোর বাইরে একটি কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার তার আইনজীবী জানান নাভালনির মুক্তি চেয়ে ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালতের দাবি থাকা সত্ত্বেও এই পদক্ষেপ নেওয়া হয় কোন কারাগারে নাভালনিকে পাঠানো হয়েছে তার আইনজীবী ভাড খোবজেফ জানাতে পারেননি। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো এর আগে ইঙ্গিত দিয়েছিল যে মস্কোর সর্বাধিক সুরক্ষিত কারাগারে বন্দী নাভালনিকে সম্ভবত পশ্চিম রাশিয়ার একটি কেন্দ্রে পাঠানো হবে চুয়াল্লিশ বছর বয়সী নাভালনিকে সতেরোই জানুয়ারি জার্মানি থেকে ফিরে আসার সময় গ্রেপ্তার করা হয় ক্রেমলিন বিষাক্ত গ্যাসের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করে বলে নাভালনি অভিযোগ করেন রাশিয়ার কর্তৃপক্ষ তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলিকে সহযোগিতা করার জন্য পাল্টা বিরুদ্ধে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল ফাশনিয়ান সেখানে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তারা তাকে এবং তার সরকারকে পদত্যাগ করতে বলেন পাশিয়ান এ সপ্তাহে আরও আগের দিকে সেনাবাহিনীর উপপ্রধানকে বরখাস্ত করার পর সেনাবাহিনীর জেনারেল স্টাফ থেকে এই দাবি আসে সামরিক বাহিনীর বিবৃতির পর পাশনিয়ান আরেক ধাপ এগিয়ে গিয়ে জেনারেল স্টাফ চিফ অনেক ক্যাসপেরইনকে বরখাস্ত করেন পাশনিয়ান এবং বিরোধী দলগুলো তাদের সমর্থকদের আর্মেনিয়ার রাজধানীতে সমবেত হবার ডাক দিয়েছেন নভেম্বর মাসে নগর্ণ কারাবাহ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আসার লড়াই বন্ধের লক্ষ্যে তিনি রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি সই করার পর থেকে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে ওই চুক্তি অনুযায়ী আজারবাইজান নগর্ণ কারাবাক এবং তার আশপাশের বিশাল অঞ্চলের ওপর তার নিয়ন্ত্রণ দাবি করে নগর্ন কারাবাখ আজারবাইজানেরই অংশ কিন্তু গত পঁচিশ বছরেরও বেশি সময় ধরে তারা আর্মেনিয়ার সমর্থনে আর্মেনীয় জাতিগোষ্ঠীর অধীনে রয়েছে পাশনিয়ান এই শান্তি চুক্তিকে এই বলে সমর্থন করছেন যে আজারবাইজানের আগ্রাসন রোধ করার জন্য এই শান্তি চুক্তির প্রয়োজন ছিল এই ছিল আমার কাছে আন্তর্জাতিক খবর এবার যাচ্ছি রেডিও স্টুডিওতে